lesson agenda, define and verify command. Okay, using the define command, use define command to create and assign a value to a variable. ধরেন আপনি কোনো স্টেটমেন্টে ভেরিয়েবল ইউজ করছেন, ভেরিয়েবলে আমরা এতক্ষণ ভ্যালুটা পরে দিছি না, পরে না দিয়ে আগে আপনি কি করতে পারেন, ডিফাইন ভেরিয়েবল নেম, আগেই ভ্যালুটা ডিফাইন করে নিতে পারেন। তাহলে কি হবে, পরবর্তীতে যখন আপনি স্টেটমেন্টটা এক্সিকিউট করবেন ওই ভ্যালু নিয়ে সে কি করবে, স্টেটমেন্টটা এক্সিকিউট করবে। আবার আপনি যদি চান যে না ডিফারেন্ট ভ্যালু, তখন আপনি আনডিফাইন করে দেবেন, তখন আপনি কি করবেন, আনডিফাইন করবেন, তখন আবার ডিফারেন্ট ভ্যালু নিয়ে আপনি কি করতে পারবেন, কাজ করতে পারবেন। এই যে দেখেন আমি দেখাচ্ছি, সেকেন্ড টাইম কি ভ্যালু চাইছে সে আমার কাছে, হ্যাঁ আগে ডিফাইন করে দিয়েছে 200, আর এমপ্লয় নামের জন্য সে ভ্যালু নিয়ে নিছে 200, এটা হচ্ছে ডিফাইন। এখন যতবারই স্টেটমেন্ট এক্সিকিউট করবেন ততবারই কি করবে, সে 200 কেই দেখাবে, এটা ডিফাইন হয়ে গেছে এই ভেরিয়েবলের ভ্যালু হিসাবে। যদি আপনি আবার আনডিফাইন কমান্ড ইউজ করেন, এই সেশনের জন্য এটা ডিফাইন, আনডিফাইন, ওকে আচ্ছা, আনডিফাইন ইউজ করার ফলে এখন কি সে ভ্যালু চাইছে না, চাইছে কি না, এখন ভ্যালু দিলেন, এখন নতুন ভ্যালু দিলে সে কাজ করবে। আচ্ছা এটা তো গেল আপনার এখানে দেখাইলাম, এবার ওখানেও দেখতে পারেন। ভ্যালুটা নিয়ে নিছে না, এখন যতবার রিএক্সিকিউট করবে সেম ভ্যালু দিয়ে নিচ্ছে। যদি আনডিফাইন ইউজ করেন, নতুন করে আবার ভ্যালু চাইছে, ক্লিয়ার, এটা করেন। Using the verify command, use verify command to toggle the display of the substitution variable both before and after. SQL department replace substitute variable with values. এই verify command দ্বারা আপনি কি করতে পারবেন, এই যে এখানে দেখেন সাবস্টিটিউট করেছে না, বলেছে ওল্ড ভ্যালু কি ছিল, এটা ছিল না আপনার স্টেটমেন্টে, এই যে আপনার স্টেটমেন্ট, স্টেটমেন্টে এটা কি, এখানে কি ওল্ড ভ্যালু ছিল এটা, ঠিক আছে, আর নতুন ভ্যালু কোনটা, নতুন ভ্যালু হচ্ছে এই, এই যে ওল্ড নিউ, এই ভেরিফিকেশন আছে, এই ভেরিফিকেশনটা অফ রাখা যায় আবার অন করে রাখলে, এখন অন আছে যার কারণে এইভাবে দেখাচ্ছে, অফ করে রাখলে এগুলো আর দেখাবে না। না এখানে এই যে এটা অন আছে, এখন ডিফল্ট অন থাকে, দেখাই আমি আপনাকে, দেখেন এই যে ওল্ড নিউ রেফারেন্স দেখাইছে না, এটা হচ্ছে কি স্টেটমেন্টের ওল্ড পার্ট, আর নতুন করে নিয়েছে এই যে ভ্যালু আপনি 100 প্রোভাইড করলেন না, স্টেটমেন্টের হায়ার কন্ডিশনটা এরকম হয়েছে, এটা হচ্ছে ভেরিফিকেশন। এটা অন রাখার স্টেটমেন্ট হচ্ছে সেট ভেরিফিকেশন অন,
set verification on. Set verification কি করলাম on করলাম enter value 100 output কি 100 employee statement output হয়েছে এটা হচ্ছে result স্ক্রিপ্ট আউটপুট কি দেখেন ওল্ড সিলেক্ট কমান্ডটা এমন ছিল আর নিউ সিলেক্ট কমান্ডটা হচ্ছে মানে ওখানে আপনার স্টার প্লাসে দেখাচ্ছে এক লাইন আর এখানে দেখাচ্ছে পুরো স্টেটমেন্ট দেখেন এখানে ছিল ভেরিয়েবল আর এখানে আছে কি শুধু এই ভেরিফাই অন থাকলে হ্যাঁ সম্পূর্ণ দেখাচ্ছে ভেরিফাই অন থাকলে এইভাবে রেফারেন্সগুলো দেখায় বিফোর আফটার রেফারেন্স এই জন্যই বলেছে Use verify command to toggle display the substitution variable both before and after SQL statement replace the substitution variables with values. Clear? আর যদি এটা অফ থাকে যদি এই ভেরিফাইটা এখানে তো ডিফল্ট অফ ছিল বলে তখন দেখায় নাই যদি অফ থাকে আছে অল নিউ ভেরিফিকেশন আছে নাই আচ্ছা এই দেখেন এখানে যেরকম ওল্ড নিউ ভেরিফিকেশন দেখাইছে এখানে কোনো ভেরিফিকেশন দেখাইছে এই হচ্ছে সেট ভেরিফাই অন of command. Okay, thank you.